আমরা আজকে কথা বলবো কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসেস এই পার্টিকুলার টপিকে আমরা জানি যে সাধারণত লন্ডনে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির একটা বড় অংশ বসবাস করে এবং বিভিন্ন কাউন্সিল থেকে ল্যাঙ্গুয়েজের জন্য বাংলা ভাষা বা অন্যান্য কমিউনিটির যে বিভিন্ন ভাষা আছে তা এইখানে যারা ব্রণেন প্রটা তাদেরকে শেখানোর একটা প্রচেষ্টা থাকে কাউন্সিল থেকে কিন্তু আমরা জানতে পারছি যে রিসেন্টলি টাওয়ার হ্যামেডস থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাজেটে একটা কাট আসতে পারে তো এই বাজেটটাতে যদি কাট আসে তাহলে কমিউনিটির উপর কি প্রভাব ফেলবে বা এটা কি আদৌ অ্যাকচুয়ালি কাট নাকি এটা অন্যভাবে অন্যভাবে এফিসিয়েন্টভাবে অন্যভাবে এই ফান্ডটা ইউজ করা হবে যা কিনা আলটিমেটলি কমিউনিটির জন্য বেনিফিট হবে কমিউনিটির জন্য ভালো হবে তা নিয়ে আমরা কথা বলবো এবং আজকে আমরা সেই অনুযায়ী আমাদের প্যানেলিস্টও সাজিয়েছি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমার হাতের বাম পাশে কাউন্সিলর এতেশাম হক উনি কাউন্সিলর ফ্রম ব্ল্যাক হোল অ্যান্ড কিউবি টান এবং উনি মিডিয়ান কমিউনিকেশন অফিসার

থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এবং আমি আসলে এগ্রি করি এভরিথিং দ্যাট হ্যাজ বিন সেড যেটা সৈয়দ নাসিমা বা মিস্টার খান মিস্টার মিয়া যেগুলো বলেছেন এবং আমাদের যারা ফ্রিডেসেসের যারা আলটিমেটলি অনেক সংগ্রাম করেছেন আমাদের এই বাংলাদেশি কমিউনিটিকে এখানে লোকালি রুটেড করার জন্য এবং আমি ওই সেন্টিমেন্টগুলোর সাথেও এগ্রি করি যে আসলে মাদার টাং যেটা

এই ব্যাপারে আপনারা কি মনে করেন আমি মানে খুবই নির্দিষ্ট করে বলে ফেলি যে আলটিমেটলি যে একটা অ্যাংজাইটি আছে যেটা কমিউনিটিতে আমাদের টার্মিসের কথাই বলি আমাদের এখানে প্রায় আমরা 23 জনের মতো বাঙালি কাউন্সিলর আছে ব্রিটিশ বাংলাদেশি। যারা আলটিমেটলি আউট অফ 45 তো আমরা যারা আলটিমেটলি ঘরে সিলিটি বা বাংলা কথা বলি বা বাংলা জানি বা বাংলা ভাষাকে কতটুকু আমাদের ভালো হবে সেটা সেটা মানে আলাদা করে বোঝাতে হবে না পলিটিক্যালি মানে যেটা কমিউনিটি রিয়াশোর্ড হতে পারে যে আমরা কতটুকু চেষ্টা করব আলটিমেটলি যে স্থানীয় সরকার হিসেবে লোকাল গভর্নমেন্ট হিসেবে যে আমাদের এই বাংলা যে লেসেন কন্টিনিউ করার জন্য বা বাংলা ভাষা বা আমাদের যে আইডেন্টিটিটা আলটিমেটলি সমুন্নত রাখার জন্য যতটুকু এফোর্ট দেওয়া যায় সেটা আমরা করবো

আমাদের স্থানীয় প্রশাসন হিসেবে দুই ধরনের সার্ভিস আছে একটা হচ্ছে আমাদের স্ট্যাচুটারি যেটা আমাদেরকে করতেই হবে আমাদের আছে লোকাল গভর্নমেন্ট হিসেবে আরেকটা হচ্ছে আমাদের ডিজায়ারবল মনে করেন আমি উদাহরণ দিই যে আমাদেরকে আলটিমেটলি বৈশাখী মেলা মনে করেন বা মনে করেন আপনার ফায়ার ওয়ার্কস হ্যাঁ বা মনে করেন আপনার লাইব্রেরি এই যে সার্ভিসগুলো আছে অনেক সময় এগুলো ডিজায়ারেবল ওকে আর স্ট্যাচুটরি হচ্ছে যেটা আমাদেরকে মনে করেন বিন কালেকশন হ্যাঁ আমাদেরকে যে রাস্তাঘাটের যে বিনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে তো আমাদের যে ফান্ডটা কিন্তু সেটাও কিন্তু সীমিত আমরা কাউন্সিল ট্যাক্স পাই আর আমাদের টাকা কোথা থেকে আসে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে আমাদেরকে টাকা দেয় তো এখানে যে জিনিসটা আমি সবাইকে আমি আপডেট করার চেষ্টা করব যে বর্তমান যে আমাদের কমিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস এই যে দু সাল থেকে যে কাটের পরও সার্ভাইভ করে আসছে সার্ভাইভ করার পর কারেন্টলি কারেন্টলি সার্ভিসের অবস্থা হচ্ছে এটা যে আমাদের উই রিক্রুট এইটি ফাইভ যারা সার্ভিসটা দেন পঁচাশি জন শিক্ষক আছেন যারা বিভিন্ন ভাষা আমি ওই ভাষার হ্যাঁ ভাষার ভাষার আমি 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 দেব এইটি ফাইভ টিউটার্স তারা চৌচল্লিশটা ফোরটি ফোর ভ্যানিতে তারা এই ক্লাসগুলো নিয়ে থাকেন হ্যাঁ শুধু তা এবং যে ভাষাগুলো ইনক্লুডেড আছে সেটা হচ্ছে আরবিক আরবিক টোটাল 13 13 ক্লাস হয় বাঙালি হয় 37 ক্লাসেস ক্যান্টোনিজ হয় 4 ক্লাসেস লিথুয়ানিজ হয় 5 ক্লাস মান্ডারিন 5 ক্লাস রাশিয়ান 2 ক্লাস পরে সোমালি 2 স্প্যানিশ 5 টা উর্দু 2 টা ভিয়েতনামিজ 2 সো কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বলতে যেটা আমরা যারা রাজনীতিবিদ হিসেবে দেখছি শুধুমাত্র বাঙালিদের না পুরো সার্ভিসটা আমাদেরকে দেখতে হচ্ছে তো একটা রিসেন্ট অবজারভেশন যেটা যেটা আমাদের যেটা দায়িত্ব রাজনীতিবিদ হিসেবে আমাদের যে আমাদেরকে যারা ভোট দিয়ে আমাদেরকে আলটিমেটলি কাউন্সিলর করেছেন বা আমরা লোকাল গভর্নমেন্ট যেটা আমরা ফর্ম করেছি আমাদের দায়িত্ব হয়েছে যে আমাদের যে ফান্ডটা আছে ফান্ডটা যাতে ভালোভাবে সঠিক খাতে যেন আমরা স্পেন্ড করি তো সেখানে আমাদের যে সিএলএস সার্ভিস থেকে যেটা করা হয়েছে যে যে ভ্যানুগুলো আছে যে চৌচল্লিশটা ভ্যানুতে সার্ভিস প্রোভাইড করা হয় তাদের কারেন্ট সিচুয়েশন কি আমি আপনাকে বলি এক্সেলেন্ট

more than 600000 pound কিভাবে এখন সার্ভিসটা প্রভাইড করা হয় মনে করি আমি উদাহরণ দিই আপনার এনটিভির উদাহরণটা দেই যে আমাদেরকে এনটিভি থেকে যদি আলটিমেটলি বলা হয় যে এনটিভি থেকে অনেক কোন আপনারা কমিউনিটিতে বাংলা ক্লাস রান করা হবে উদাহরণ দিচ্ছি বাংলা হ্যাঁ তখন কাউন্সিল থেকে বলা হয়েছে যে এনটিভি থেকে যে দুইজন শিক্ষক নেওয়া হবে ওই দুজন শিক্ষকের বেতন আলটিমেটলি কাউন্সিল দেবে এইভাবেই তো চলে আসছে এইভাবে বিভিন্ন সংগঠনের যে টিচার যারা আছেন বিভিন্ন ভ্যানুতে এই ভাষা শিক্ষাটা দিয়ে থাকেন যারা প্রায় চার বছর থেকে আট বছর বয়সী ছেলে মেয়েদের তাদের ওই ওইটা আমাদের সাবসিডি ইয়ে দেয়া হয় তো সেই 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 হিসেবে সেই হিসেবে যাওয়ার পর আমরা দেখেছি আসলে অনেকাংশে খাজনা থেকে বাজনা বেশি আমাদের যে বলা হচ্ছে যে আমরা আমরা যারা কাউন্সিলর আছি যে আমরা কখনোই আমরা কমিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধ হতে দেবো না আমরা এটাকে সাস্টেইন করার জন্য যেটা সাজেস্ট করা হয়েছে যেহেতু আমাদের কাট আছে কাটের কথাতে আমি যাচ্ছি না বলছি যে কাঠ থাকার পরেও আমাদেরকে এরকম বোর্ড বলা হয়েছে যে আপনি কমিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চান নাকি আপনি ফ্রি স্কুল মিল চান একটা সিদ্ধান্ত নিতে হবে আপনার বাচ্চাদের ফ্রি স্কুল মিল আপনারা রাখবেন নাকি আপনি বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ সার্ভিসটা রাখবেন আমি বুঝিনা আমরা দুটোই আমাদের রাখতে হবে ওই পর্যায়ে পর্যন্ত আমরা ফাইট করেছি আমি এটা বলেই কনক্লুড টো তো আলটিমেটলি যে সাজেশন যেটা দেয়া হয়েছে যেটা অস্ট্রেলিয়া অনেক একটা অ্যাংজাইটি ইয়ে করা হয়েছে কমিউনিটিতে বলা হচ্ছে বিভিন্ন এটা কাট করা এটা শর্টিক না এখন যেটা বলা হচ্ছে যে আলটিমেটলি অর্গানাইজেশন যারা আছে যে প্রতিষ্ঠানগুলো আছে

সেটা একটা দেখার বিষয় আমি প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করার চেষ্টা করব আর প্রথমত হচ্ছে যে এখানে যে সাতত্রিশটা যে ক্লাস আছে বা যারা আলটিমেটলি যে এইটি ফাইভ টিউটোর তাদের কিন্তু এগুলো ফুল টাইম জব না অনেকে হচ্ছে মাত্র এক একটা সংগঠনে পুরো বছরে মাত্র 30 থেকে 30 35 উইকসে আলটিমেটলি लेसन দেওয়া হয় এবং দেখা যায় যে সপ্তাহে মাত্র 2 ঘন্টা বা 4 ঘন্টা लेसन দেওয়া হয় মানে ভেরি অক্সিলিয়ারি সার্ভিস এটা এমন না যে তারা যে তাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বা তাদের মেইনস্ট্রিম এডুকেশন বন্ধ হয়ে গেছে সেটা না সেটা না তো যে ব্যাপারটা আমি আমি একটা জিনিস বলবো যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আলটিমেটলি আমার ব্ল্যাক কোয়ালিন কিবিটাউনে কোথায় বাংলা लेसन দেয়া হয় এখানে নাই কেন দেখা যাচ্ছে যে বেশিরভাগ যে ক্লাসগুলো হচ্ছে যে সংগঠনগুলোর উদ্বেগের মাধ্যমে তারা কাউন্সিল থেকে সাবসিডি নিয়ে করেছেন সেগুলো দুই থেকে তিনটা ওয়ার্ডে কনসেন্ট্রেটেড এখন বাঙালিরা তো পুরো আছেন যে জিনিসটা আলটিমেটলি আমাদের রিভিটা অ্যাড্রেস করার চেষ্টা করবে আমাদের কথা হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডে যেন আলটিমেটলি অর্গানাইজেশনগুলোকে সাপোর্ট দেওয়া হয় এখন যে সিস্টেমটার কথা যেটা বলা হচ্ছে যে আলটিমেটলি যে এইটি ফাইভ যারা আছেন চৌচল্লিশটা যে ভ্যানিউতে তারা আছে অনেক অংশে ভ্যানিউগুলো আপনাকে সিকিউর রাখতে হবে যে কোনো ভ্যানিউতে আপনি আলটিমেটলি এখানে সেফ গার্ডিংয়ের ব্যাপার আছে আপনি ছোট বাচ্চাদের টিচ করতে পারবেন না তো মার্জিংয়ের যে ব্যাপারটা আমরা যেমন মনে করেন এখন যে ভ্যানিগুলো আমরা আলাদা করে হেল্প দেব মনে করেন আইডিয়া স্টোর যেগুলো আছে যেগুলোতে এক্সিস্টিংলি ক্লাস করা হয় আমরা চাচ্ছি যে ওগুলো মোর সেন্ট্রালাইজ করতে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে সংগঠনগুলো কারেন্টলি আলটিমেটলি আমাদের সাবসিডির মাধ্যমে এই ক্লাসগুলো চালাচ্ছে তাদেরকে এই সাপোর্ট দেওয়া হবে এবং আমি আমি অ্যাগ্রি করি যে আমাদের মোর কোঅপারেশনের প্রয়োজন আছে কাউন্সিলে সব আমরা এটা বলে থাকি আমরা কাউন্সিলরই বলে থাকি যে আমাদের কনসালটেশনে আরো অনেক ভালো হতে হবে অনেক সময় দেখা যায় যে আলটিমেটলি আপনি এগ্রি করছেন যে এখানে প্যারেন্টসদের একটা কনসার্ন ছিল ওইটা কিন্তু অনেক সময় হয় কি আমাদের ভয়েসটা হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশী কমিউনিটির ভয়েসটা হচ্ছে লাউডার মনে করেন যে বাজেটটা দেওয়া হচ্ছে যে সিক্স হান্ড্রেড এটা শুধুমাত্র বাংলা বাংলা ক্লাসের জন্য দেওয়া যাবে না এখন মনে করেন সোমালি মাত্র দুইটা ক্লাস এখানে রান হচ্ছে আমাদের এই বাঙালিদের ক্লাস কয়েকটা রান হচ্ছে থার্টি সেভেন

এই স্কুলে দেয়া হয় এবং আরো মেইন স্ট্রিম ভাবে ফান্ড করা হয় টিচারস তো যদি প্যারেন্টস তো যদি অপশনস দেয়া হয় তো তারা স্কুলের মাধ্যমে এবং অর্গানাইজেশনের মাধ্যমে দিলে একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয় এবং আর আটা জিনিস সরি বিফোর আই ফিনিশ যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি আমি বোঝাতে চাচ্ছি যে আমি